নেপালকে আবারও কাঁদিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। আবারও দেখা যাবে সাতখোলা বাসে ট্রফি হাতে মেয়েদের উদযাপন। 2 বছর আগে এই দশরথ রঙ্গশালাতেই নেপালকে কাঁদিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। নেপাল আজ আবারও কাঁদল, স্বাগতিকদের 2-1 গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছে লাল সবুজের অদম্য মেয়েরা। দেশের ফুটবলে যা নতুন এক ইতিহাস, বড় কোনো শিরোপা জিতে সেটি ধরে রাখার কীর্তি ছেলেরা দেখাতে পারেনি, তবে তা সাবিনা খাতুনের নেতৃত্বে পেয়েছেন মেয়েরা। সাগরিকার জায়গায় ফরওয়ার্ড শামসুন্নাহার জুনিয়রকে নিয়ে একাদশ সাজান বাংলাদেশ কোচ পিটার বাটলার। কিছুটা চোট থাকায় শামসুন্নাহার সেমিতে খেলেননি, ফাইনালে ফিরে এসে চেষ্টা করেছেন ডান দিকের উইং দিয়ে বল সাপ্লাই দিতে। তার দুরন্ত ড্রিবলিংয়ের কাছে কয়েকবার পরাস্ত হন নেপালের ডিফেন্ডার। বাঁ দিক থেকে খেলেছিলেন ঋতুপর্ণা চাকমা, তিনিও কিছু বল বাড়ান বক্সে। দ্বিতীয় মিনিটেই নেপালি গোলরক্ষকের ভুলে সুযোগ এসেছিল স্ট্রাইকার তহুরা খাতুনের সামনে, তবে তহুরার শট ফিরে আসে গোলপোস্টে লেগে, অল্পের জন্য গোল পাওয়া হয়নি বাংলাদেশের। 11 মিনিটে আমিশার দূরপাল্লা শট ক্রসবারে লাগলে বেঁচে যায় বাংলাদেশ। শুরুটা আক্রমণাত্মক মেজাজে হয়েছিল বাংলাদেশের, পাল্টা আক্রমণে জবাব দেওয়ার চেষ্টা করেছে নেপালও, সময়ের সঙ্গে সঙ্গে যা আরও বেড়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়ে তারা ম্যাচে ফিরেছে, কিন্তু শেষের গল্পটা আর নিজেদের করতে পারেনি নেপাল। শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে 2-1 গোলে পরাস্ত হয় নেপাল। বাংলাদেশের ফুটবল ভক্তরা আবারও দেখতে চলেছে সাতখোলা বাসের উদযাপন। এবারই প্রথম নয়, এর আগেও সাতখোলা বাসে উদযাপন করেছে বাংলার বাঘিনীরা। এবার টানা দ্বিতীয়বারের মতো সাফ জয়ের মাধ্যমে আবারও সাতখোলা বাসে উদযাপনের সুযোগ হচ্ছে বাংলার ফুটবল প্রেমীদের। 2022 সালের ফাইনালে নেপালকে 3-1 গোলে উড়িয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলে বাংলাদেশ। সেই মুকুট মাথায় নিয়ে আবারও দেশে ফিরবেন সাবিনারা। দেশকে আরেকবার আনন্দে ভাসিয়ে মাথা উঁচু করে তাদের ফেরাটা হবে অন্যদের জন্য অনুপ্রেরণা। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো দিবেন, পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।